2024-এর লোকসভা নির্বাচনের ভরাডোবির পর প্রথম বিজেপির রাজ্য কমিটির বৈঠক 17 জুলাই সায়েন্স সিটি অডিটোরিয়ামে। রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএস এর পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়। 2024-এর লোকসভায় ভরাডোবির পর বঙ্গ বিজেপির রাশ পুরোপুরি আরএসএস এর কন্ট্রোলে। এবার রাজ্য কমিটির বৈঠকের আগে আরএসএস কী নির্দেশ দেয়, সেই নির্দেশ গোপন চিঠিতে ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু কাকে টার্গেট করা হয় এখন সেটাই দেখার বিষয়। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছিল বঙ্গ বিজেপি, আশায় বুক বাঁধলেও সেভাবে ফল হয়নি। আর তারপরেই নানা মতামত সামনে এসেছে। দিলীপ ঘোষও ক্ষোভ প্রকাশ করেছিলেন, তিনি তার গড় মেদিনীপুরে প্রার্থী হতে পারেননি, তা নিয়েও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারপর তিনি গড়ে গিয়ে বিজেপি প্রার্থীদের সঙ্গে দেখা করেন, তবে তিনি এখন সাংবাদিকদের মুখোমুখি সেভাবে হচ্ছেন না। তার মাঝেই রয়েছে বিজেপির রাজ্য কমিটির বৈঠক। এবং এই বৈঠক থেকে কি কি বিষয় উঠে আসে সেদিকে তো আমাদের নজর অবশ্যই থাকবে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব। 2024-এর লোকসভা নির্বাচনে একটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল এবং বঙ্গ বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা তার বিরুদ্ধে এই ধরনের একটা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যেটা বিজেপির একাধিক পক্ষ দাবি করছে, যে 2024-এর লোকসভা নির্বাচনে এক একটি লোকসভা কেন্দ্রে অন্তত 2000 বুথ চিহ্নিত হয়েছে এবং প্রত্যেক বুথে 20,000 টাকা করে দেয়া হয়েছে এবং এক একটি লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বুথেতেই 4 কোটি টাকা দেয়া হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেই টাকা কিন্তু বুথে যারা একেবারে বুথ স্তরে সেটা পৌঁছায়নি, এই রকম একটা অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সেই একটা অভিযোগ উঠেছে, যেটা জানা যাচ্ছে যে মাত্র 8,000 টাকা বুথে পৌঁছেছে। এবং আমরা দেখেছি যে এই যে 2024-এর বিপর্যয়, এই বিপর্যয়ের পর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বিজেপি বাঁচাও যে কমিটি, তারা কিন্তু একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন, সেটা ক্যামেরার সামনেই সেই বিস্ফোরক অভিযোগ করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে 17 তারিখ আমরা সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি বিশেষ রাজ্য কমিটির বৈঠক, এবং সেই বৈঠকেই মূলত এই ধরনের আর্থিক যে কেলেঙ্কারি সেই নিয়েও একটা প্রচারে সেই নিয়েও একটা ঝড় উঠতে পারে। এবং ইতিমধ্যেই এই শীর্ষস্থানীয় নেতা অভিযোগ উঠছে, যদিও এখনও পর্যন্ত এই শীর্ষস্থানীয় যে নেতা তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে জেপি নাড্ডা এবং আমরা জানি বিএল সন্তোষকে, বিজেপি বাঁচাও কমিটির অন্যতম সদস্য শামসুর রহমান, তিনি একাধিক চিঠি লিখেছেন এবং বেশ কিছু ডকুমেন্টসও দিয়েছে। আমরা জানি যে 17 জুলাই যে রাজ্য কমিটির বৈঠক, সেই রাজ্য কমিটির বৈঠকে এই বিষয়েও একটা বক্তব্য কিন্তু উঠে আসতে পারে। অন্যদিকে আমরা দেখছি যে ইতিমধ্যেই কিন্তু বঙ্গ বিজেপির যে রাস, সেটা কিন্তু আরএসএস একেবারে শক্ত হাতেই কিন্তু আরএসএস ধরেছে। তো যার ফলে আরএসএসের তরফ থেকেও মনে করা হচ্ছে এই রাজ্য কমিটির বৈঠকের আগে বেশ কিছু বার্তা, যে বার্তা কিন্তু বঙ্গ বিজেপিকে দেয়া হবে। আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে রাজ্য কমিটির বৈঠক, দুটি পার্টে এই বৈঠক হবে, একটি রাজ্য কমিটির বৈঠক হবে, অন্য আরেকটি বৈঠক হবে কোর গ্রুপের বৈঠক। এবং এই বৈঠকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ যেরকমভাবে উপস্থিত থাকবেন, রাহুল সিনহা, ঠিক কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালভিয়া থেকে শুরু করে আশা লাখড়া থেকে শুরু করে রাজ্যের একাধিক এই রাজ্য কমিটির সদস্য, শীর্ষস্থানীয় নেতা নেতৃত্ব তারা উপস্থিত থাকবে। এমনকি শোনা যাচ্ছে যে এই যে বৈঠক, এই বৈঠক দুটি পার্টি যেরকমভাবে বৈঠক হবে, ঠিক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
তিনিও আসবেন বলে শোনা যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে জাস্ট কিছুক্ষণ আগেই হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতিকে সরিয়ে দিয়ে নতুন রাজ্য সভাপতি ঘোষণা করা হয়েছে। ঠিক সেইভাবেই এরাজ্যেও সাংগঠনিক স্তরে একটা বড় ধরনের রদবদল হবে, কিন্তু ঠিক তার আগে এই রাজ্য কমিটির বৈঠক, যে রাজ্য কমিটির বৈঠকে একাধিক বিষয় আলোচনা হতে পারে। এবং 2024 লোকসভা নির্বাচনের ভরাডুবির পর প্রথম কিন্তু এই ধরনের একটি বৈঠক হচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে যুব মোর্চা থেকে শুরু করে জেলা 42 জন সাংগঠনিক জেলা সভাপতি, একাধিক মণ্ডল সভাপতি এবং যুব মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা থেকে শুরু করে সংগঠনের সব স্তরের কর্মীদের এবং শীর্ষস্থানীয় নেতৃত্বদের, জেলা কমিটির সদস্যদের এই রাজ্য কমিটির বৈঠকে ডাকা হয়েছে। এখন দেখার বিষয় এই রাজ্য কমিটির বৈঠক থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী বার্তা দেয়। অন্যদিকে আমরা দেখেছি যে একাধিকবার এই সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে একটা সরানোর জন্যে বিজেপি বাঁচাও কমিটি বিজেপির মুরলীধর সেন লেন সদর কার্যালয়ের বাইরে দফায় দফায় বিক্ষোভ করেছে। এমনকি সূত্রের খবর তারা ফের এ সপ্তাহে নতুন করে একটি বিক্ষোভ অবস্থান করতে চলেছে। তাদের দুটি দাবি, স্পেসিফিক্যালি কী দুটি দাবি, একটি হচ্ছে তাদের যেটা বক্তব্য যে সাংগঠনিক স্তরে অবিলম্বে বড় ধরনের রদবদল করতে হবে এবং তারা অমিতাভ চক্রবর্তীকে সরানোর দাবি তুলছেন। ঠিক সেইভাবে আরেকটি বিষয় তারা বলছে যে এই যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা জানি যে একেবারে কোটি কোটি টাকা একটা খরচের হয়েছে বলে বিজেপির একটা পক্ষ দাবি করেছে। ঠিক তাদের যেটা বক্তব্য যে ভোট পরবর্তী হিংসায় হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক তারা ঘর ছাড়া, তাই অবিলম্বে তাদেরকে পুনর্বাসন দিতে হবে, অন্তত ন্যূনতম 10,000 টাকা আর্থিক সহায়তা দেবারও দাবি তুলেছে। এখন দেখার বিষয় এই রাজ্য কমিটির বৈঠক থেকে কী বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেয়। এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা যেহেতু উপস্থিত থাকবে, তাই তাদের উদ্দেশ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী করা নির্দেশিকা দেয়। অন্যদিকে যেভাবে রাজ্যের সব স্তরের পদাধিকারীদের এই বৈঠকে ডাকা হয়েছে, তাই তাদের উদ্দেশ্যেও কী বার্তা উঠে আসে সেদিকে কিন্তু নজর থাকছে। প্রসঙ্গত উল্লেখ্য এক্ষেত্রে যে আমরা জানি বাংলায় তৃণমূলের কাছে বিজেপি একেবারে গোহারা হেরেছে, এবং আর সেই হারের দায় কার্যত দলের ওপরে দিয়েছেন দিলীপ ঘোষ। দলের সিদ্ধান্ত নিয়ে তিনি একের পর এক প্রশ্ন করেছেন, তবে তার হারটা কেউই প্রায় পেরে নিতে পারছে না। তবে তার হারের পর থেকে গুঞ্জন ছড়িয়েছে যে তাহলে কি ফের বাংলায় রাজ্য সভাপতির পদে দিলীপকে বসানো হতে পারে, কেননা বাংলায় বিজেপির ভরাডুবির পর সাংগঠনিক রদবদল নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।